এই যে বড় বৌমা, ওকে নিয়ে পিরিত করলে চলবে? ঘরের কাজগুলো কে করবে? যাচ্ছি মা। চলো না দিদি, তোমার হাতে হাতে আমিও কাজ করে দিই। ও বাবা, কি পিরিত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখবেন। তা বাপ মায়ের কাছ থেকে কি এনেছো? ভালো কিছু এনেছো কি? আমার মা বাবা ছোটবেলাতেই মারা গেছে, আমি আমার মামার কাছে মানুষ হয়েছি। ও বাবা মাকে খেয়ে বসে আছো, ধন্যি মেয়ে। এখানে এসে তো আবার নতুন করে মা পেলাম। ও মা গো, কি কাব্য মারা কথা রে বাবা! দেখি 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 ছোট ভাইয়ের মুখখানা দেখি। বাহ, ছোট বউয়ের মুখখানা তো বেশ। বাবা, ছোট বউয়ের বড় সুটকেস দেখছি, দেখি তো খেটে কি আছে। ইস, কি সব শাড়ি ম্যাগো ম্যা, এসব শাড়ির মধ্যে ঝিও পড়ে না। দেখি তো আর কি আছে। ইস মা, স্পষ্ট ভাবে বলছি, এ নিশ্চয়ই কোনো ভিখিরি বাড়ির মেয়ে। বাহ, এই শাড়িটা তো বেশ। এটা আমি নিয়ে গেলাম, এটা পরে যাব আমি। কোথায় যাচ্ছ? শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? দেখলে না শাড়িটার পছন্দ হয়েছে নেবে বলছে? কেন, আপনার মেয়ে তো বড় লোক বাড়ির বউ, আমি নাকি ভিখিরি, বিক্রি মেয়ের শাড়ি ধরে টান্না টুন্নি করছে কেন? আপনার মেয়ে তো দেখছি আমার চেয়ে বেশি বিক্রি। কি বললে? যত বড় পদ নয় তত বড় কথা। কি টাকাত মেয়ে বাবা, আমি চলি, আমিও কেটে পড়ি। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেললে, সেগুলো তুলে দিয়ে যাও। ছেড়ে দে ছোট, ছেড়ে দে। তুমি চুপ করো দিদি, শাড়িগুলো না তুললে কিন্তু যেতে দেব না। ওহ